সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা যারা প্রথম সেমিস্টার পড়ছো তাদের জন্য একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। এই মক টেস্টটি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। প্লিজ ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, একই সঙ্গে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। দেখো, মক টেস্ট নেওয়া হচ্ছে শুধুমাত্র জিও টেকটনিক থেকে। জিও টেকটনিক থেকে টোটাল মার্ক্স নেওয়া হয়েছে 25 মার্ক্স, অর্থাৎ 25 নম্বরের। কী কী প্রশ্ন থাকছে একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথম প্রশ্ন আসছি আমরা, হোয়াট ইজ প্লেট, 2 নম্বরের প্রশ্ন। পরে আসছি, হোয়াট ডু ইউ মিন বাই প্যালিওম্যাগনেটিজম, 2 নম্বরের। 3, ডিফাইন লেভেল অফ কম্পেনসেশন। 4 নম্বর প্রশ্ন, ডিফাইন রিকাম্বেন্ট ফোল্ড। 5, ডিফাইন হটস্পট। এই 5টা হলো 2 নম্বরের প্রশ্ন। পরে আসছি 6 নম্বরের প্রশ্ন, যেটা হচ্ছে 5 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন মনোক্রাইনাল অ্যান্ড আইসোক্রাইনাল ফোল্ড। 7, ব্রিফলি ডিসকাস দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন দ্য লাইট অফ সিজমিক ওয়েভ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অথবা ডিসকাস দ্য থিওরি অফ আইসোস্টেসি গিভিং দ্য ভিউজ অফ প্রাট উইথ সুইটেবল ডায়াগ্রাম। তাহলে এই ছিল টোটাল 25 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের দুটো দেওয়া হয়েছে, যেখান থেকে একটা করতে হবে, আর 5 নম্বরের একটা দেওয়া হয়েছে এবং 2 নম্বরের 5টা দেওয়া হয়েছে। টোটাল 25 নম্বরের প্রশ্নটা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে প্র্যাকটিস করে করে তোমরা বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারছো। আর যারা আমাদের অনলাইন ক্লাস করছো তারা তো সেখান থেকে প্রিপারেশান ভালোই নিতে পারছো। আমি তোমাদের খাতাও দেখে দিচ্ছি। তো যারা এখন অনলাইন ক্লাসে আমাদের এখন অ্যাডমিশন নাও নি, সেকেন্ড সেমিস্টার শুরু হবে মার্চ মাস থেকে, মার্চ মাসে অ্যাডমিশন শুরু হবে, তারা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবে। পরবর্তীকালে এ ধরনের ক্লাস পাওয়ার জন্য এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আরও ভিডিও অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব, ভূগোল নিয়ে যতটুকু জ্ঞান আছে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাও, শেয়ার করতে থাকো এবং তোমাদেরও ভালোভাবে পড়াশোনা করো, এভাবে প্র্যাকটিস করে যাও বাড়িতে বসে। বিশেষ করে থিওরি পেপারটা, মর্ফোলজি রয়েছে, টেকটনিক রয়েছে, ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো, আমার আগের ভিডিওগুলো দেখো, আশা করি অনেকটা হেল্প পাবে। তো ভিডিও এখানে শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ।